আমি ডাক্তার বদরুন নাহার ভুঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে আছি। আমি চাঁদপুর চার ফরিদগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি একজন শহীদ পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার চাচা ফেব্রুয়ারির 2 তারিখে মারা গেছেন। উনি সাবেক সংসদ সদস্য ডক্টর শামসুল হক ভুঁইয়া এবং 3 বারে জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমি আমেরিকা থেকেও আমি বাংলাদেশে এসেছি শুধু একমাত্র আমার দেশের জন্য, জনগণের জন্য, জনগণের পাশে কাজ করব বলে। আমি তানিয়া আরজুমান ববি, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংগঠনের সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। আমি আসলে আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা ছিলেন বরিশাল শহরের। আমি বরিশাল বিভাগ থেকে ফর্ম কিনেছি। আমি আমার নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যুব মহিলা লীগের পক্ষ থেকে আমি বলবো যে আমি যদি মনোনয়ন পাই, আমি অবশ্যই আমি দেশের জন্য কাজ করে যাব। নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যতটুকু একটি নারী হিসাবে করা দরকার আমি অবশ্যই করব। আমি আফরোজা শাহনাজ পারভীন হীরা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার জেলা বিভাগ হলো ঢাকা এবং আমার রাজবাড়ী 40 আসন থেকে। আমি সংরক্ষিত আসনে গতবারও মনোনয়নপত্র কিনেছিলাম, এবারও কিনেছি এবং আমি বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের আইন সম্পাদক এবং বিরোধী দলের আমলে আমি সহমহিলা সম্পাদিকা ছিলাম ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের। এবং আমি বলতে চাই যে আমি 22 বছর ধরে যুবলীগের সাথে জড়িত আছি। সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী লীগের পরে যুবলীগের অবস্থান এবং যে কোনো বিপদ আপদ, যে কোনো সংগ্রামে যুবলীগ সবসময় পাশে আছে, বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে। এবং এই পার্টি অফিসে আপনারা যেখানে দাঁড়িয়ে আমি আজকে স্পিচ দিচ্ছি, এই পার্টি অফিসে ঢুকে বিরোধী দলের আমলে আমাকে পুলিশ হাত পা ভেঙে দিয়েছিল এবং অনেকবার আমি জেল খেটেছি। আমি বিশ্বাস করি ত্যাগী মানুষের মূল্যায়ন সবসময় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা করেন, কারণ বঙ্গবন্ধুর আমল থেকে ত্যাগী মানুষের মূল্যায়ন সবচেয়ে বেশি হয়েছে। আমি তাহমিনা আক্তার লাইলি, আমি নরসিংদী থেকে এসেছি। নরসিংদী জেলা ছাত্রলীগের যখন বিএনপি ক্ষমতায়, তখন আমি ছাত্র সংসদ নির্বাচনে মহিলা বিষয় সম্পাদিকা নির্বাচিত হই। তারপরে আমি জিএস মনোনীত হই। তারপর থেকে আমি মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা ছিলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক এবং বর্তমানে আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূলকে অনেক ভালোবাসেন। ছাত্রলীগ করা ছাত্রদেরকে উনি অনেক পছন্দ করেন এবং আমি ছাত্রলীগ করা নেত্রী। আপনারা জানেন নরসিংদী জেলায় আমার মতো তৃণমূল থেকে উঠে আসা এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আর নেই, তৃণমূল থেকে অবশ্যই উনি আমার সিভিটা যদি ওনার হাতে পৌঁছে তাহলে উনি অবশ্যই আমাকে বেছে নেবেন বলে আমার বিশ্বাস। আমি শারমিন জাহান মেরি, আমি নমিনেশন ফর্ম কিনেছি পঞ্চগড় জেলা থেকে। আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেন, আমি পঞ্চগড় একটা প্রত্যন্ত এলাকা, সেখানে নারীদের কল্যাণে বেকার সমস্যা দূর করবো এবং নারীদের কল্যাণে, নারীদের স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করব এবং বেকার সমস্যার পাশাপাশি সেখানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে থাকবো এবং অতীতেও ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে আমি এটা কিনলাম। আমি আশা করব আমি আপার কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে আমি যতবার গিয়েছি আমাকে উনি ফিরিয়ে দেন। আমি আশা করব আমার এই 2 বার আমি কিনেছিলাম, আমি পাইনি, এটা আমার তৃতীয়বার। আপা আমাকে, আমার আশা পূর্ণ করবেন, আমাকে ফিরিয়ে দেবেন না। আমরা ভাষা আন্দোলন থেকে এই 71-এর যুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা সক্রিয়ভাবে জড়িত ছিলাম। আজিম সাহেব মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য তাকে পাক আর্মি 3 মাস তাদের জেলখানে রেখেছিল এবং টর্চার করেছিল। আজিম সাহেব 3 মাস থাকাকালীন
আমি এমন কোন লোক নাই, এমন কোন পাক বাহিনী নাই যে তাদের পা ধরে আমি আমি কাঁদছি যে আমার হাজবেন্ডকে আপনারা ছেড়ে দেন। আমার হাজবেন্ড তো কোনো দোষ করেনি, মানুষকে সাহায্য করাই যদি দোষ হয় তাহলে আমার স্বামী দোষ করেছে। উনি সমস্ত মুক্তিযোদ্ধাদের আপনারা জানেন মোফাজ্জল হোসেন মায়া সাবেক মন্ত্রী, তার ভাইকে মুক্তিযোদ্ধা ছিল ফতে আলী, তাকে ই করেছে, সাহায্য করেছে। এবং আমাদের বাসায় প্রায় 400 লোক হিন্দু মুসলিম সব 400 লোক আমাদের বাসায় স্থান নিয়েছিল। আমি শেখ হাসিনার হাসিনাতে আস্থা রাখি। আমি আমি জানি আমাদের আপা আমাদের নৌকা টেনে নিয়ে যাবে, আমাদের বাংলাদেশকে আরও উন্নত দিক নিয়ে যাবে। আমি সেই দোয়া করি এবং আমি চাই যে আপার সাথে মিলে আমি বাংলাদেশে আরও আরও জনগণের সেবা করব, যারা অসহায় তাদের পাশে থাকব। আমি নাজদিন সরোয়ার কাবেরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেত্রী। কক্সবাজার আসন থেকেই আমি আসলে মনোনয়ন প্রার্থী এবং মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমি পুরো চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের যে কোনোখানে যে কোনো দায়িত্ব পালন করতে পারব, এবং ইতিমধ্যেই আমি সেটি প্রমাণ করেছি। আমার প্রধান লক্ষ্য, আমি যদি সংসদে যেতে পারি মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের অনেক আইন প্রণয়ন করা প্রয়োজন, অনেক আইন সংস্কার করা প্রয়োজন। আমি আইন সংস্কারে বাংলাদেশে ভূমিকা রাখতে পারবো, যেহেতু আমি একজন মেধাবী ছাত্রনেত্রী ছিলাম, পরবর্তীতে আওয়ামী লীগ করেছি। দীর্ঘ 35 বছর আমি সাংস্কৃতিক আন্দোলন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করছি। আমার এলাকা যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত, আমার এলাকায় যেহেতু আইএস আসছে, ইয়াবা আসছে অবলীলায়, মানব পাচার হচ্ছে, বঙ্গোপসাগরের বিশাল সম্পদ রয়ে গেছে, গভীর সমুদ্র বন্দর হয়েছে, এখানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হয়েছে, কিন্তু আমাদের জেলায় সবচাইতে দুর্বৃত্তায়ন, যার ফলে পর্যটন ব্যবস্থাটা সমুন্নত হচ্ছে না। কক্সবাজারকে পর্যটন এলাকা হিসেবে সমুন্নত করতে আমরা দুর্বৃত্তায়ন মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করব। আমি বঙ্গবন্ধুর জয়গান গাই, স্বাধীন বাংলা রচনা ছিল যার সুতীব্র ভাবনায়, মায়া ভরা গলে এই স্বপ্নদ্রষ্টা বেঁধেছে কত সুমধুর সুর, সেই সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে আমি ছুটে যাই বহুদূর। আমি শাহানা জেসমিন, আমি নেত্রকোনা জেলা সংরক্ষিত আসন 13 থেকে আজকে মনোনয়ন সংগ্রহ করেছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চমবারের প্রধানমন্ত্রী, তিনি যেভাবে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন, সেই পদক্ষেপের সাথে আমিও একজন অংশী হতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে আমি ফাতেমা জোহরা যশোর 3 আসনের তৃণমূলের থেকে নারী উন্নয়নের কাজ করে আসছি। জনগণ আমাকে চায় যে আমি নারীদের পিছিয়ে পড়া নারীদের আমি এগিয়ে নিয়ে যাচ্ছি নিজস্ব অর্থায়নে। এখন যদি আমাদের নেত্রী যদি আমাকে একটু সুযোগ করে দেন, তাহলে আমি আরও আমার যশোরকে উন্নয়নের সমৃদ্ধ উন্নয়নের রাখতে পারবো। আমি নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ছিলাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমি সদস্য ছিলাম সেন্ট্রালের। আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করতেছি 1975 থেকে। এইবার আমি মহিলা সংরক্ষিত আসনে নরসিংদী জেলার মনোনয়ন প্রার্থী। আমার প্রিয় নেত্রীর কাছে আমি মনোনয়ন প্রার্থী, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছি, উনি যাতে আমাকে মূল্যায়ন করেন, কারণ আপার সাথে আমার অনেক আগের পরিচয়। আমি নরসিংদী মুসলুদ্দিন ভূঁইয়া সাহেবের বড় ভাইয়ের ছেলের বউ। আপা যখন নরসিংদীতে যেতেন আপার সাথে মঞ্চে আমি থাকতাম। আমি আশাবাদী যে এইবার আমার নেত্রী আমাকে সঠিক মূল্যায়ন করবে। আমি শেষ জীবনে এই মূল্যায়নটা চাই, কারণ ছেলেরা 200 গজ আগায় আছে, আমরা মেয়েরা 200 গজ পিছিয়ে আছি। আমরা যাতে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আমরা সর্বসর্বে থাকতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগ আগামী 14 ফেব্রুয়ারি বুধবার সকাল 10:30 মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছে এবং সেই সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদে কাদের সংরক্ষিত আসনে মনোনয়ন প্রদান করবেন সে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর গতকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আগ্রহী তাদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছিল। আজ ছিল দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে মোট 522টি মনোনয়ন ফর্ম আমরা বিক্রি করেছি এবং বিভাগ অনুযায়ী হচ্ছে ঢাকা 167, চট্টগ্রাম 78, রাজশাহী 44, খুলনা 68, সিলেট 22, বরিশাল 36, রংপুর 60, ময়মনসিংহ 47। আজ মোট 522টি ফর্ম বিক্রি করেছি। প্রথম দিন আপনারা জানেন আমাদের মোট 810টি ফর্ম বিক্রি হয়েছিল, গতকালের 810টি এবং আজকের 522টি, সব মিলিয়ে 1332টি মনোনয়ন ফর্ম আমরা বিতরণ করেছি। মনোনয়ন ফর্মের মূল্য হচ্ছে 50,000 টাকা, সেই হিসাবে আজকে 522টি ফর্ম বিক্রি হয়েছে এবং এটি হচ্ছে 2,61,00,000 টাকা, 2,61,00,000 টাকা। ভাই আপনি চলে।